বিজেপিতে যোগ দিতে চলেছেন মমতার ঘনিষ্ঠ এই বিধায়ক। মুখে হাসি শুভেন্দুর, সিঙ্গুরের বিধায়ক তথা মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন বিজেপিতে। তিনি গেরুয়া শিবির থেকে বিধানসভা ভোটে লড়তে পারেন বলে খবর। সিঙ্গুর আন্দোলনের অন্যতম দুই মুখ ছিলেন বিচারাম মান্না ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু ইদানিং দুজনের বিরুদ্ধে বিরোধ তীব্র হয়। পাশের কেন্দ্র তথা হরিপালের বিধায়ক বিচারামের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন মাস্টারমশাই। এবার রবীন্দ্রনাথ বাবুকে আর প্রার্থী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আর কাল বিলম্ব করেননি তিনি। আগেই জানিয়েছিলেন যে তৃণমূল টিকিট না দিলে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন, তবে তা না করে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। বস্তুত লোকসভা ভোটে হুগলিতে হেরে যাওয়ার পরে তৃণমূল অনেকটা আন্দোলিত হয়। কিছুদিন আগে বেচারাম বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে উদ্যত হয়েছিলেন। কয়েকদিন আগে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন বেচারাম মান্না তার সঙ্গেও যোগাযোগ করেছিলেন, কারণ তিনি কংগ্রেসের যোগ দিতে চেয়েছেন। অধীর চৌধুরী এ কথা ফাঁস করে দেওয়ার পর বেচারাম তা অস্বীকার করেন। উল্টে তিনি অধীর চৌধুরীর সমালোচনা করেন, কিন্তু পাল্টা হুমকি দিয়ে অধীর চৌধুরীর অনুগামীরাও বলেন বেচারামকে এসব কথা প্রত্যাহার করতে হবে। আজকে তথা প্রযুক্তির যুগে তথ্য প্রমাণ দেওয়া অসম্ভব নয়। তিনি যে অধীরবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলেন তা প্রমাণ করে দিতে তাদের এক সেকেন্ডও সময় লাগবে না। সব মিলিয়ে যা দাঁড়ালো তা তৃণমূলের জন্য সুখকর নয় বলেই অনেকেই মনে করছেন, কারণ 2011 সালে নন্দীগ্রামে সিঙ্গুরের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল। সেই দুই জায়গাতে এখন তীব্র বিরোধিতা ও চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।